তারও যেমন দেখার দায়িত্ব আছে, যিনি ভাড়া নেন তারও দেখার দায়িত্ব আছে। সর্বোপরি বিষয়টি আইন শৃঙ্খলা বিষয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দেখার বিষয় আছে। বিআরটিএর লাইসেন্স ছাড়া, বিআরটিএর ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলার কথা না। তারপরে যদি চলে সেটা পরীক্ষা করার জন্য রাস্তায় ট্রাফিক পুলিশ আছে, তারা সেটা দেখে। অনেক সময় আমরা মোবাইল কোড করেও করি, বিআরটি এর নিজস্ব মেইন স্টেটাস এ তারাও দেখেন, আর সর্বক্ষণিক দেখেন ট্রাফিক পুলিশ। বিআরটিসি সার্ভিসটাই যেহেতু জনগণের সেবার জন্য, যেখানেই দরকার আছে সেখানেই আমরা বাস দেবো। আপনি লক্ষ্য করেছেন, শুধু আমরা জনগণের জন্য না, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা বাস দিয়েছি, একটা কমিটি করে দিয়েছি যে জনগণের প্রয়োজনে কোন কোন নতুন রুটে বাস সার্ভিস চালু করতে হবে, সেই কমিটির সুপারিশ অনুযায়ী আমি ব্যবস্থা নেব। এছাড়াও আপনাদের তরফ থেকে, সুধীজনের তরফ থেকে যদি কোনো উপদেশ আসে তাও আমি বাস্তবায়ন করব। আর্টিকুলেটেড বাস চালু এই সরকারের মেয়াদেই করব। আমরা তো এসটিপি কে ফলো আপ করেই তো আপনার এই যে এলিভেটেড এক্সপ্রেস করছি, এমআরটি করছি, তারপরে আপনার মেট্রো রেল করছি, তারপরে মনোরেলের কথাও যে বলা হচ্ছে আমরা এখনো এই প্রকল্পটি হাতে নেইনি, সেটাও কিন্তু যদি আসে এসটিপিতে যদি অ্যালাউ করে তাহলে করা হবে। আপনি ঢাকার যেই প্রান্তে যাবেন সেখানেই দেখবেন যানজট নিরসনের জন্য কাজ হচ্ছে। এর আগে ছিল কথা, এখন হচ্ছে কাজ, এরপরে করবেন ব্যবহার, তারপরে থাকবে না যানজট। মানুষ যত বাড়বে, চাহিদা যত বাড়বে, সরকার তত কাজ করবে। এটা তো এরকম এক্সিস্টেন্স আছে, এটা আমার নজরে পড়েনি। একদিকে ঠিকাদারদের স্বেচ্ছাচারিতা আর অন্যদিকে গতি পাল্টানো যমুনা, এই দুই প্রতিপক্ষের যাতা কলে পড়েছে সিরাজগঞ্জ শহর। নয় পুরো সিরাজগঞ্জ শহর প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করছেন বাঁধ রক্ষায় দায়িত্বপ্রাপ্তরা। স্থানীয় প্রতিনিধি ফেরদৌস হাসানকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জের হাট পয়েন্ট ঘুরে এসে সে খবর জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট, ছবি তুলেছেন গিয়াসুদ্দিন মামু। যারা এভাবে বলেন আর যারা সব বুঝেও নিশ্চুপ হয়ে থাকেন, তারা মনে করেন মমতা আর আমিনার এই কথায় আসলে কারো কিছু যায় বা আসে না। 400 কোটি টাকার বাঁধ যেমন কথা শুনে না, তেমনি যারা এর দেখভালের দায়িত্বে আছেন তারাও কম দেন না। বাঁধটা এমন অবস্থা হয়েছে যে প্রতি বছরই ভাঙে, এমন করে নিয়ন্ত্রণ করে যে আমরা স্বাভাবিকভাবে শান্তিতে পারি, নিশ্চিন্তে থাকতে পারি না। ভাঙার আগে কেউ আসে না, ভাঙার পরে সবাই আসে, কামাই আছে, বাঙালি বাড়ির কামাই হয়ে পারে, এটু লোকের অফিসাররা সব এক করে নিয়ে যাবে খেয়ে। অভাবে এইসব মানুষের কথা শুধু কথাই হয়ে হয় বাতাসে, নয় যমুনার করাল গ্রাসে ভেসে বেড়ায়। সিরাজগঞ্জের মানুষেরা অভিযোগ করেন সরকারের পথ পরিবর্তনে ঠিকাদারের পরিবর্তন ঘটে। সাধারণ মানুষ দূরে থাক, ক্ষমতাধর সেসব রাজনীতিবিদ ঠিকাদারকে জবাবদিহিতার আওতায় আনতে পারে না স্বয়ং পানি উন্নয়ন বোর্ডও। পানি সম্পদ মন্ত্রী কিন্তু ঈশ্বরের উপর দায়িত্ব দিয়ে চলে গেছেন, ঈশ্বরের উপর দায়িত্ব চাই না তো, কারণ উনি তো একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন। বিগত সরকারের আমলে তারা কর্তৃত্ব করেছে, এখন আবার যে সরকার আছে সে সরকারের দলের লোকজন কর্তৃত্ব করছে। হ্যাঁ, এই কারণে পানি উন্নয়ন বোর্ডকেও তারা আবার নানাভাবে নিয়ন্ত্রণ করে। এই বাঁধটা 2009 থেকে কি জন্য ভাঙছে, এত তদন্ত কমিটি হলো, কোনো তদন্ত কমিটির তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করলো না। কারো কারো মতে সমস্যা আরও আছে, যারা মনে করেন যমুনা তার মূল স্রোত থেকে শহরের দিকেই বেশি ঝুঁকছে, এখন এর গতিপথ পরিবর্তন করা ছাড়া বিকল্প নেই। যমুনা নদীর উইড বিভিন্ন জায়গায় 10-12 কিলোমিটারের মতো, আর এই হাট পয়েন্টে এসে এই নদীর উইডটা মাত্র 1 কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। 100 বছরের গ্যারান্টিযুক্ত এই বাঁধটা 10 বছর টিকতেছে না, এই
বিদেশি এক্সপার্ট অথবা দেশি এক্সপার্ট তারা এই নদীর গতিপথকে পরিবর্তন না করা পর্যন্ত শত কোটি কোটি টাকা এখানে সরকার খরচ করুন, কোনো কাজ হবে না। বঙ্গবন্ধু ব্রিজ থেকে শুরু করে উজানে থেকে হাট পয়েন্টে মাথা বন্ধ 22 কিলোমিটার আমাদের রেজিং হবে এবং এই গতিপথ পরিবর্তন করলে তখন এখানে এই ধরনের আর্টস থাকবে না। তবে যেভাবেই হোক শহর রক্ষার এই বাঁধ এবার সবচেয়ে বেশি ভেঙেছে যেখানে, তার থেকে কয়েক মিটার দূরে কাটাখালী খাল। সেই খালে যমুনার পানি ঢুকে পড়লে জেলা শহরকে আর রক্ষা করা সম্ভব হবে না। প্রতিবছর বন্যায় নিঃস্ব হয়, রিক্ত হয় বাঁধপাড়ের এই মানুষগুলো, আতঙ্কিত হয়ে পড়ে পুরো সিরাজগঞ্জবাসী। কিন্তু তারা এর কারণ জানে না। তবে এবার তারা জানতে চায় এগুলো কি শুধুই প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ, নাকি সমাজের অসৎ কিছু মানুষের দুর্নীতির ফসল। সম্রাট, এটিএন নিউজ, সিরাজগঞ্জ।